ব্যাটারি চোর সন্দেহে ফের এক যুবককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এদিনপুরে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে জখম যুবককে। বর্তমানে জখম অবস্থায় মালদা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা এক যুবক গাড়ির ব্যাটারি চুরি করছিল। সে সময় স্থানীয় লোকজন তাকে হাতে হাতে ধরে ফেলে। চুরির অভিযোগে ব্যাপক গণধোলাই শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম বেলাল শেখ, বাড়ি সুজাপুর এলাকায়। আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে যুবক চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ব্যাটারি তো চুরি করছিল ওখানে বলছে। না, চুরি করে। কি নাম তোমার? বেলাল। বেলাল বেলাল কি? বেলাল শেখ। বাড়ি? বোরমত্তর। কোন থানা ওটা? কালিয়া চক। তুমি তো এর আগেও দেখা গেছে ব্যাটারি চুরি করে, এর আগেও একবার। না, আচ্ছা, কি চুরি করছিল ব্যাটারি নাকি? তাহলে মারলো কেন তোমাকে? এখানে লিয়ে কিনে লিয়ে যাচ্ছিলাম। তাই কার কাছে কিনেছিল? ওখানকার ড্রাইভারের কাছে। কত টাকা? 1000 টাকা। কিসের ব্যাটারি ছিল? কিসের ব্যাটারি ছিল? গাড়ি তো মারলো কেন তাহলে তোমাকে? ওই দিয়ে চলে গেল। ওরা তো চোর বলে মেরেছে নাকি? চোর হয়ে মারলো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।